সবাই ভালো আছো? আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় চার থেকে নিত্যকর্ম ও যোগাসন সম্পর্কে আলোচনা করব। তাহলে পাঠ চার বজ্রাসনের ধারণা অনুশীলন পদ্ধতি ও প্রভাব। তাহলে বজ্রাসনের ধারণা বজ্রাসনের ধারণা যোগ শাস্ত্র মতে যোগশাস্ত্র মতে আসনটি অভ্যাসে দেহের নিম্নভাবে নিম্নভাগের স্নায়ু ও পেশী বজ্রের মতো কঠিন মজবুত ও তাই আসলে নাম তাই আসনটি নাম বজ্রাসন তাই আসনটি নাম বজ্রাসন এটি খাওয়ার পরে এটি খাওয়ার এটি খাওয়ার পরে একমাত্র আসন শুক্র শিক্ষার্থী বজ্রাসনের ধারণা যোগ শাস্ত্র মধ্যে আসনটি অভ্যাসে দেহের নিম্নভাগের স্নায়ু ও পেশি বজ্রের মতো কঠিন মজবুত দৃঢ় হয় তাই আসনটির নাম বজ্রাসন এটি খাওয়ার পরে করা একমাত্র আসন প্রিয় শিক্ষার্থী এবং আসনটির প্রভাব বজ্রাসন নিয়মিত অনুশীলন অনুশীলন করলে নিয়মিত অনুশীলন করলে এক নম্বরে হাঁটু বা বাদজনিত ব্যথা ও
দূর হয়। পায়ের পেশি, পায়ের পেশি, পায়ের পেশি ও স্নায়ু জাল সতেজ সক্রিয় হয়। সতেজ ও সক্রিয় হয়। তিন নম্বর অক্ষুধা অনিদ্রা, অক্ষুধা ও অনিদ্রা দূর হয়। চার নম্বর মনে, মনে চঞ্চলতা, মনের চঞ্চলতা দূর হয়। পাঁচ নম্বর স্বাস্থ্য সুন্দর, স্বাস্থ্য সুন্দর ও লাবণ্যময় ছোট শিক্ষার্থী বর্জন অনুসরণ করলে তার প্রভাব নিয়মিত অনুসরণ করলে হাঁটু ও গোড়ালির কাটের মার্জনিত ব্যথা দূর হয়। পায়ের পেশি ও সিনাইজার সতেজ সক্রিয় হয়। পাখুদা অনেকটা দূর হয়। মনের চঞ্চলতা দূর হয়।